স্বাধীনতা দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলনের জন্য প্রেসিডেন্সি সংশোধনাগারে নাতনি ও মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই কলকাতা টিভির মুখোমুখি হয়ে আরজিকরের মহিলা চিকিৎসকের খুনের ঘটনা, এই ঘটনায় সিবিআই তদন্ত, এমনকি স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে শুভেন্দু অধিকারী করা মন্তব্যের পাল্টা নিন্দা করেছেন ফিরহাদ হাকিম। শুভেন্দু অধিকারীর মন্তব্যের নিন্দা করেছেন ফিরহাদ হাকিম। স্বাধীনতা দিবসের সকালে প্রেসিডেন্সি সংশোধনাগারে যান ফিরহাদ হাকিম এবং সেখানে পতাকা উত্তোলনে অংশগ্রহণ করেন। নিজের মেয়ে এবং নাতনিকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী যেভাবে পদত্যাগের দাবি করা হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে এবং শুভেন্দু অধিকারীর মন্তব্যেরও কড়া নিন্দা করেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে বিরোধী দলনেতা চুপ করে বসে থাকুন, আরো কি বলেছেন তিনি শোনাব আপনাদের। আপনাদের শোনাবো ফিরহাদ হাকিম ঠিক কি বলেছেন, তবে তার আগে তিনি স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান ছিল অর্থাৎ পতাকা উত্তোলনে সামিল হন প্রেসিডেন্সির সংশোধনাগারে, নিজের মেয়ে এবং নাতনিকে সঙ্গে নিয়ে সেখানে যান তিনি এবং সেখানেই এই যে গোটা ঘটনা ঘটছে আরজি করে, পাশাপাশি যেভাবে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করা হচ্ছে এবং শুভেন্দু অধিকারী যে মন্তব্য করছেন, প্রত্যেকটি ঘটনার তিনি কড়া ভাষায় নিন্দা করেছেন। মূল অপরাধীকে ধরে ফেলেছে কলকাতা পুলিশ, পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে এমনটাই বলেছেন ফিরহাদ হাকিম। তিনি আরো বলেছেন যে বিরোধী দলনেতা চুপ করে বসে থাকুন, আরজি করে ভাঙচুর করা ঠিক হয়নি, তবে পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং কলকাতা পুলিশের হাতে থাকলেও সমাধান হতো এমনটাই জানিয়েছেন ফিরহাদ হাকিম। গতকাল রাতের যে ঘটনা, যে কর্মবিরতি রাত দখলের কথা বলা হয়েছিল, সেই সময়তেই আরজি করে যে ভাঙচুর চালানো হয়েছে বিষয়টি নিয়ে কি বলবেন? এটা আমি ঠিক জানি না, তবে যা হয়েছে সেটা ঠিক হয়নি, অন্যায় হয়েছে। সিবিআইয়ের হাতে মামলা দেওয়া হয়েছে, আপনার কি মনে হয় এই মামলার এবার কি সমাধান হবে? দেখুন, এটা কলকাতা পুলিশের হাতে থাকলেও সমাধান হতো, কারণ ক্রিমিনালকে কলকাতা পুলিশ ধরে ফেলেছে আর সিবিআই কাছে সব রেডি করে দিয়ে দিয়েছে, এবার সিবিআই যত তাড়াতাড়ি চার্জশিট দেয়। শুভেন্দু অধিকারী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগের দাবি করছেন। সারা বাংলার লোক মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে জিতিয়েছেন, ওদের ইসপার দোষও পার হয়ে গেছে পকার পর। বাংলার মানুষের রায়ের বিরুদ্ধে উনি যান কী করে? ওনাকে বলা হয়েছে অপোজিশনের চেয়ারে বসতে, চুপ করে বসে থাকুন।